তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো বাবাদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো দেখো আজকের ভিডিওটা হলো ভেলুর থেকে। তো আজকের ভেলুরের ফার্স্ট দিন, তো সেই দিনটা কি করে কাটালাম কি না সবটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিকালে একটা ঝামেলা হয়ে গেলো, সেটাও ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো দেখো সাউথ ইন্ডিয়ান মানে তো কলাপাতার মধ্যে খাবার দাবার। তো একটা কলাপাতা দিল, তারপর দিল কত বড় ধোসা। এত বড় ধোসা তো আমি একা তো ইম্পসিবল খেতে তো পারবোই না, তো তাও কষ্ট করে খেয়েছিলাম, কারণ এটা খেয়ে থাকতে হবে বেলা একটা অবধি। আর আমরা বাঙালি মানুষ, আমরা সকালবেলা রুটি টুটি এসব খাই, কিন্তু এখানে এসব কিছুই পাওয়া যায় না, সব ইডলি ধোসা বড়া। আর পুরি তো আমি সকালবেলা খাই না, ভালো লাগে না। তো মুখে দেখছো আমার মুখটাই, মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো ধোসাটা কীরকম লাগছে। পুরো টক টক লাগছে সকালবেলা টক। আমি টক খেতে ভালোবাসি, কিন্তু সকালবেলা টক খেতে কে ভালোবাসে। তো কিছু করার নেই, মানে কষ্ট করে আমি জল দিয়ে গিলছি, এটাই মানে খেতে হবে, মানে তার জন্য খেলছি, মানে কষ্ট করে খেতে তো হবে, কারণ আমি চিকিৎসার জন্য এসেছি এখানে। খাবারের জন্য ন্যাকড়ামি করলে আমার হবে না, এটা আমার বাড়ি না। তো কি করব, মানে কিছুতেই শুধু পেটে দিচ্ছি। তো যেখানে আমরা বাঙালি, তাই বললাম একটু চা নাও, আমি চা দিয়ে রুটির মতো চুবিয়ে চুবিয়ে খেয়ে নিই। তো চাটা দিয়ে, চাটা একটু ভালো ছিল, তো এখানে কিছু চায়ের না যে মোটামুটি চাটা ভালো ছিল। তো চার মধ্যে আবার ভ্যাটি আছে, ওদের দোকানে বসে খেলে 25 টাকা, বাইরে দাঁড়িয়ে খেলে 10 টাকা, আবার দোকানের একটু ভিতরে এলে 15 টাকা, মানে যত সব ঢঙার ঢং। তো কারা কারা ধোসা দিয়ে চা দিয়ে এইভাবে চুবিয়ে চুবিয়ে খাওয়া, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর আমরা চলে গেলাম হসপিটালের দিকে, এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমরা বাড়ি থেকে সবগুলি বুকিং করে নিয়ে এসেছিলাম, তো যেগুলি নেইনি সেগুলি আবার নিতে হবে। তো এখন আমরা মেন বিল্ডিংয়ে চলে এসেছি, তারপর আমরা সেখান থেকে চলে যাব কিন্তু সিলভার গেটে। যারাই ভেলুরে যাবে সবাই কিন্তু যা যা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, বাড়ি থেকে যদি না নিয়ে যাও বাকি অ্যাপয়েন্টমেন্টগুলি কিন্তু সিলভার গেট থেকে সবগুলি নিতে হবে। তো এখন গেটে ঢুকতে আমাদের একটা মাস্ক ধরে দিল, আর মাস্কটা আমার দেখলে খুবই ভালো লাগে। সবাই জানো মাস্ক দেখলে সবাই আই থিঙ্ক আমার মতো কোভিড-19 কথা মনে পড়ে যায়। তো এখন আমরা সবাই এখানে বসে আছি, আর তো কুইজ টিভি স্ক্রিনে আমাদের টোকেন নাম্বার আসবে, তো আমরা টোকেন নিয়ে সেখানে বসে আছি। আর ওই হসপিটালে গিয়ে একটাই কাজ, বসে থাকে। এই বসে থাকতে থাকতে মানে পুরো ভালো লাগে না, এই হসপিটালে সবচেয়ে সময় লাগে বসে থাকা। তো আমরা সেখন টোকেন ফোকেন নিয়ে বসে আছি, তো কখন টিভির দিকে শুধু তাকিয়ে আছি যে কখন আসবে কখন আসবে। নাম্বার তো আর একটু আসছে না, দেখো কত মানুষ সবাই কিন্তু তাকিয়ে আছে, কার নাম্বার আসবে কার নাম্বার আসবে। আর সকাল সকাল এত ভিড় হয়, তো ভোর 5টা থেকে শুরু হয় ওদের, আর মানে সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু 7টা থেকে কাউন্টার খুলে। আর এত ভিড় এত ভিড় কী বলবো। আর দেখো হসপিটালটা, এই হসপিটালটা দেখে অনেক কিছুই মনে পড়ে গেলো। তো এই হসপিটালে ফার্স্ট আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম, তো দুবার এটা নিয়ে আমার তিনবার। তো আমি 2017 আর 2018 এসেছিলাম, তো তারপর প্রায় 10 বছর পরে, 10 বছরই ধরতে পারো, তো এত বছর পরে আমি আবারে আসলাম। তো তারপর আমাদের সব কাজ সম্পূর্ণ হলো। তো হসপিটালের মধ্যে সব পাই টু পাই জায়গা তো ভিডিও করা যায় না, এটা একটা হসপিটাল। তো টুকটাক কিছু ভিডিও করলাম, তারপর আমরা এসে গেলাম লজে। আর এই লজটা এত বাজে ছিল, এটার মধ্যে এত উড়িশ ছিল কি বলবো, আমার হাত ফাত কামড়িয়ে রাখেনি। তো তারপর আমরা খেতে চলে এসেছিলাম, আর ভেলুরে গিয়ে খাবার এত কষ্ট পেয়েছিলাম। ভেলুরে গিয়ে অ্যাকচুয়ালি রান্না করে সবাই খায়, কিন্তু আমাদের সেই পরিস্থিতিটা ছিল না। পরিস্থিতিটা কেন ছিল না পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর দেখো খাবারটা দেখে কতই না সুন্দর লাগছে না, আর এটা খেতে এত অখাদ্য ছিল মানে মুখে দেওয়ার মতো না। তো কি করবো, এই খাবারটাই আমাকে টানা 20 দিন খেতে হয়েছে। তো রান্না করার মতো আমাদের সুযোগও ছিল না যে রান্না করে খাবো। অ্যাকচুয়ালি মায়ের শরীর ভীষণই খারাপ হয়ে গেছিলো, আই থিঙ্ক তোমরা শর্টসে দেখেছো। তো রুমে এসে তো রান্না করার মতো খাবো সেই সুযোগটাই আমরা, সেই পরিস্থিতিটাই পাইনি। তো কারণ আমি টানা 24 ঘন্টা হসপিটালে ছিলাম, তো সেই সুযোগটাই আর হয়নি।
একটু হোটেলেই খেতে হয়েছে, আর হোটেলের খাবার দাবার তো জানেই, মানে এত বাজে ছিল মানে কি বলবো। তো যাক, সন্ধ্যাবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, কারণ রুম ডাক্তার নেই, রুমে থাকতে তো ভাল লাগে না। তো ভেলোরে মার্কেটটা একটু ঘুরবো, তো ফার্স্ট দিন ভেলোরে মার্কেটটা একটু ঘুরেছিলাম। আর মার্কেটের মধ্যে কী না ছিল, আমার সেখানে সবচেয়ে বেশি ভালো লেগেছিল সে স্টিলের সে মানে দোকানগুলি। আর এই জায়গাটা থেকে বাড়িতে এসে গেছি আজকে, প্রায় অনেক দিন হয়ে গেলো, তো ভিডিওর মধ্যে জায়গাটা দেখে আবার মনে পড়ে যাচ্ছে জায়গাটা। তো এই জায়গাটা মানে যখন মানে ভেলোরে ছিলাম, মানে তখন এই মনটা কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো, অ্যাকচুয়ালি ওইখানে গেলে এত সময় লেগে যায় মানে কি বলবো, মানে কিছু আর বলে বোঝাতে পারি না। আর ডাক্তার দেখানো সে আসলে সবার আবার মন ছুটে যে কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো। তো তার মধ্যেই ডাক্তার তো বিকেল 5টা 6টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো তারপর রুমে এসে জাস্ট মাইন্ডটা ফ্রেশ করার জন্য মার্কেটটা জাস্ট টুকটাক একটু ঘোরাঘুরি, কারণ এখানে সবাই চিকিৎসার জন্য যায়, এখানে কেউ আর ঘুরতে যায় না, কারোর তো মাইন্ড ঠিক থাকে না। তো জাস্ট একটু মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য জাস্ট মার্কেটটা জাস্ট এমনি একটু ঘুরে আসা। তো এখানে ফল আর এখানে না ডিমগুলি এত টেস্টি হ মানে ছিল, মানে আমি হোটেল থেকে সেদ্ধ করে মায়ের জন্য যখন নিতাম, তো তখন আমিও আমার জন্য একটা নিতাম, খুব ভালো লাগতো। আর দেখো এখানে দেখো কত ব্যাগের দোকান, অ্যাকচুয়ালি এখানে তো সবাই আসে, তো যাওয়ার সময় টুকটাক এখান থেকে ফল নিয়ে যাই, কেউ কিছু নেয় আর না নেই ফল নিয়ে যায়। আমিও প্রচুর ফল এনেছিলাম, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে ফলের দাম খুবই বেশি। ত্রিপুরা রাজ্যে শুধু ফলের দাম না, ত্রিপুরা রাজ্যে সব কিছুরই দাম বেশি। আর এখানে আমার একটা ফল ভীষণই ভালো লেগেছিলো, সেটা হলো আতা ফল। কারা কারা আতা ফল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসার সময় ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু আসার সময় পাইনি, সবগুলো পাকা পাকা। আর পাকা পাকা যদি আমি নিয়ে আসি সবগুলি গলে যাবে। তো কাঁচা কাঁচা আনার খুবই শখ ছিল, তো কাঁচা কাঁচা আমি আনতে পারিনি, তো দুর্ভাগ্যবশত। আমি হায়দ্রাবাদ যখন গিয়েছিলাম তখনও সেখানে প্রচুর আতা ফল খেয়েছিলাম, আর ভেলুরও প্রচুর আতা ফল আমি খেয়েছিলাম। তো এখন আমরা পুরোটা মার্কেট ঘোরাঘুরি করছি, এখানে শাড়ি উঠেছিল। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু ভেলুরে কিন্তু সবজি বাজারটাও আছে, এখানে মাছ বাজারও সবজি বাজারও কিন্তু এইখানে আছে। তো তারপর দেখে এই দোকানটার মধ্যে আমরা ঢুকেছিলাম, এই দোকানটার মধ্যে ঢুকে আমরা সিঙ্গারা খেয়েছিলাম। তো তারপর কি হলো, আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, তো মন্দিরটার মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, তো ওদের তামিলি ভাষায় ওদের লিখে দিয়েছে সাউথ ইন্ডিয়ান ভাষায়। তো আমরা তো বাঙালি মানুষ, সাউথ ইন্ডিয়ান ভাষা কী করে বুঝবো। তো আমার থেকে হুট করে মোবাইলটা নিয়ে গেছে, এমনভাবে মোবাইলটা নিয়ে গেলো মানে কী বলবো, যেমন ভিডিও করে কী না কী অন্যায় করেছি, যাতে সব ঢঙার ফং। যদি ইংলিশে যদি লিখে রাখতো তাহলে তো বুঝতাম না। তো তাড়াতাড়ি করে আমার থেকে মোবাইলটা নিয়ে মোবাইলের ফাইল টাইল খুলে সব কিছু চেক করে মোবাইলটা ডিলিট করলো, যেমন ওদের মানে মূর্তি আমি ভিডিও করে নিয়ে আমি আমাদের ত্রিপুরা রাজ্যে আরেকটা বার নিয়ে ফেলবো, ওদের ভাবটা এরকমই ছিল। তো যাতে সব আলতু ঢং হয়েছে ওদের এখানে। তো তারপর আমি ওই মন্দিরটার সামনে আর যাইওনি, তো গেলেও আমি ওইখানে আর ভিডিও করি, যে মানে এসব যারা আলতু ফালতু যারা ঢং করে এসব ভালো লাগে না। সব মন্দিরে ভিডিও অ্যালাউ নেই জানি, কিন্তু ওইখানে তো লেখা ছিল না, আর ওইটা একদম একটা ছোট একটা মন্দির ছিল। তো চলো, এই ঝামেলাটা একদমই ভালো লাগলো মানে ভালো লাগছিলো না, কারণ এখানে কেউ আমরা শখে যাইনি, এখানে সবাই আমরা চিকিৎসার জন্য গিয়েছি। তো যাক, তো এখন আমরা প্রচুরই ঘোরাঘুরি ঘোরাঘুরি করছিলাম মার্কেটটার মধ্যে। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর এখানে প্রচুর গলি, একটা গলি থেকে বের হয়ে আরেকটা গলি, একটা গলি থেকে বের হয়ে আরেকটা গলি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে আই থিঙ্ক আমরা চায়ের দোকানে যাচ্ছি, কারণ আমরা তো সকাল বিকাল আমার স্পেশালি আমার তো চা খেতেই লাগে। তো এখন কিন্তু আমরা প্রায় হসপিটালের মুখোমুখি রাস্তাটার মধ্যে আছি, আর আর এই গলিটার নাম হলো কার্তিক গলি। তো যতটুকু আছি বন্ধুরা এতটুকু তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা আমার পরিবারে যত তোমরা নতুন সদস্য হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা আমার ভিডিওটি যত তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও,
তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর কিন্তু অনেক কিন্তু উৎসাহ দেবে। কিন্তু লাইক করতে কেউ কিন্তু ভুলো না। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। আর এখন পরপরে তোমরা ভেলুরের ব্লগ পাবে, ভেলুর কী কী করলাম, কোথায় কোথায় গেলাম সবই তোমাদের সামনে বন্ধুরা টুকটাক করে শেয়ার করবো। তো তারপর চলো আমরা রুমে এসে হয়েছি। রুমে এসে এই পরোটাটা আমরা খাচ্ছি, সেটা হলো লাচ্ছা পরোটা, আর সাথে নিয়েছিলাম চানা মশলা আলুর দম। তো দেখো আলুর দমটা আমি আমার জন্য নিইনি, আমরা আমাদের জন্য চানা মশলা এনেছিলাম। অ্যাকচুয়ালি আলুর দমটা ফুল পেটে চার পিস ছিল, তো আমরা সবাই এক পাশ এক পাশ করে নিয়েছিলাম। আর পরোটাটা মানে এই পরোটাগুলি আমার খেতে খেতে আমার মুখের পুরো অরুচি হয়ে গেছে, মানে প্রত্যেক দিন ব্রেকফাস্টে পরোটাটা, ডিনারে পরোটাটা। তো যাক গে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।